শাকিব খানের ভক্তরা সবসময় চাইতেন তাকে দুর্দান্ত অ্যাকশন গল্প নির্ভর ছবিতে কাজ করাতে। ভক্তদের চাওয়া এবার পূরণ করলেন সুপারস্টার শাকিব খান। শাকিব আগামীতে পুলিশি অ্যাকশন ছবিতে কাজ করতে যাচ্ছেন। জানা গেছে শের খান নামটি ইতিমধ্যে পরিচালক সমিতিতে এন্ট্রি করা হয়েছে, তবে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন সেটিও বর্তমানে ঠিক করা হচ্ছে। শাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন, তখনই ছবি প্রসঙ্গে বিস্তারিত বলবেন সুপারস্টার শাকিব খান এবং পরিচালক সানি সানোয়ার। তবে জানা যায় শের খান ছবিতে শাকিবকে নতুন ভাবে উপস্থাপন করবেন, নামান্তিক পরিকল্পনা নিয়েছেন পরিচালক সানি সানোয়ার, যা হতে যাচ্ছে সত্যি একটি চমক। দর্শকদের বহুদিনের আশা এবার পূরণ করতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। শাকিব খান বললেন এবার একটি ধামাকা হবে, আমার ভক্তরা অনেকদিন ধরে অন্তরাত্মা সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছে, ভক্তদের আর অপেক্ষায় থাকতে হবে না, একের পর এক ধামাকা পেতে যাচ্ছে শাকিবিয়ান ভক্তরা। এদিকে সুপারস্টার শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন লিডারামি বাংলাদেশ সিনেমার শুটিং এর কাজ নিয়ে। শাকিব খান এবং নায়িকা সর্বমতি অভিনীত এই সিনেমার কাজ প্রায় শেষের দিকে। সুপারস্টার শাকিব খান এবার ঘোষণা দিয়েছেন আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের অন্তরাত্মা সিনেমাটি, আর লিডারামি বাংলাদেশ সিনেমাটি ঈদের আগেই মুক্তি পাবে যেকোনো একটি শুভ দিন দেখে। এদিকে ঘটেছে আরেক ঘটনা, সুপারস্টার শাকিব খানকে উদ্দেশ্য করে কিছু সুবিধাবাদী লোক ভাইরাল হওয়ার চেষ্টায় শাকিব খানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন। তিনি জানান শাকিব খান আসলে কি করেছেন তা না জেনে মানববন্ধনে দাঁড়িয়েছেন তিনি। তিনি আরো জানান দাঁড়াতে বলা হয়েছে তাই তিনি দাঁড়িয়েছেন, আসলে তিনি জানেনই না শাকিব খান আসলে কি করেছে এবং তাকে নিয়ে কেন তারা মানববন্ধন করছে। বিষয়টি ভীষণ হাস্যকর। এদিকে আরো একজন লোককে জিজ্ঞেস করা হলো, আপনারা যে এখানে মানববন্ধন করছেন এর কারণটা কি, শাকিব কি দোষ করেছে? সে নিজেও জানে না আসলে শাকিব কি দোষ করেছে। সেও ঠিক প্রথম ব্যক্তির মতোই বললেন, এখানে একাই ছিল, সে দাঁড় করে দিয়েছে, সাংবাদিক এবার তাকে ধুয়ে দিল, বললো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা ছাড়া এসব মানববন্ধনের কোনো মুক্তি নেই, তাহলে কেনই বা এখানে দাঁড়িয়ে আছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন বর্তমানে শাকিব খানের চাহিদা আসলে বাংলাদেশে কতটা বেশি। শাকিব খানকে নিয়ে কেউ কিছু বলুক না বলুক ব্যাপার পুরো ভাইরাল হয়ে যায়, আর এই চারজন ছাত্র উদ্দেশ্য প্রণোদিত ভাবে শাকিব খানের বিরুদ্ধে মানববন্ধন করে তাকে উস্কানিমূলক একটি শাকিব খানের বদনাম করে তারা ভাইরাল হওয়ার চেষ্টায় ব্যস্ত ছিল।